মালিশ ধরতে হবে, ধরতে হবে, না ধরলে কিন্তু সেখানে বাদ হয়ে যাওয়ার চান্স থাকে। আমাদের আপু বাদ হয়ে গেলে প্রথমে আমাদের মাহফুজের আম্মু বাদ হয়ে গেলেন, তার কোন গতিতে কোথায় হবে তার শেষ ঠিকানা কেউ জানে না, কেউ কেউ বলতে পারে না। আমরা ছুড়ে দিব না, কাউকে ছুড়ে দিব না। না না না, আমরা এটাকে ভুল হিসেবে ধরে নিলাম। সেখানেই খেলা শেষ হয়ে যাবে এবং পরবর্তী সেশনে আমাদের
ফাতেমা আপুর পক্ষ থেকে এবং আলোকিত পথ পরিবারের পক্ষ থেকে তিনটি মগ পুরস্কার দেওয়া হবে পরবর্তী সেশনে। সবাই আমরা করতালি দিয়ে তাদেরকে আমরা অভিনন্দন জানাই। আমরা পরবর্তী সেশনে আপনাদের তিনজনকে প্রদত্ত পুরস্কার গুলো আমরা দিয়ে দিব এবং একই সাথে শ্রাবণীকে ধন্যবাদ অনেক কাছে এসেও কনেক্ট করেছেন। আচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ।